নমস্কার, আমি অলোক আর আপনারা দেখছেন সিনথেসাইজার ফেক। আজ আপনাদের জন্য একটি জনপ্রিয় বাংলা গানের মিউজিক পার্ট এবং গানের নোটেশন নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে যে গানটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গানটি হলো মনিরুজ্জামান মনিরের লেখা, আলাউদ্দিন আলী সুর করা, শিল্পী নিহাজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া, বাংলাদেশের সুন্দর একটি গান। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, শাম্পান মাঝির গানে মন ভরালো। আর এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, লিখেছে দাদা ভাই যদি এই গানটা দেখিয়ে দেন, তাই আজ আমি আপনাদের জন্য এই গানটা নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের গান এবং মিউজিক পার্টের নোটেশনটা দেখিয়ে দেবো, আপনারা গানটা তুলে নিতে পারবেন, বাজাতে পারবেন অথবা গাইতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। গানটা রয়েছে সি সার মেজর স্কেলে, সি সার মেজর স্কেল, এই যে সি সার, ডি সার, এফ, এফ সার, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি, সি সার, তো এখানে রয়েছে। প্রথমে আমি আপনাদের এই গানটা একটু মিউজিক পার্ট দিয়ে বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই গানটা অনেকেই অনেক রকমভাবে গিয়েছে, আলাদা আলাদা মিউজিক পার্ট তৈরি করে। আমি আপনাদের জন্য খুব সহজভাবে একটা মিউজিক পার্ট তৈরি করেছি এই গানটার মিলিয়ে, যাতে আপনারা একলাই কিবোর্ডে মিউজিক পার্ট দিয়ে গানটা গাইতে পারেন বা বাজাতে পারেন। তো চলুন আমি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে এটা মিউজিক পার্ট দিয়ে বাজাবে আপনারা একটু শুনে নিন, তারপরে আমি আপনাদের নোটেশনটা দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। যদি আপনারা রিদিম দিয়ে গাইতে চান তাহলে এরকম একটা রিদিম তৈরি করে নেবেন, ওয়েস্টার্ন রিদিম। আমি ইন্ডিয়ান পপ দিয়ে করেছি ওয়ান। আর যদি আপনারা এই রিদিমটি আপনাদের না থাকে তাহলে আপনারা গরবাটাকে দিয়েও আপনারা মিউজিক করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে গিটারের টোন দিয়ে ঢুকছে, আপনারা একটা একতারা বা গিটারের টোন তৈরি করে নিতে পারেন, করে নেবেন, তারপরে বাঁশির টোন একটা তৈরি করে নেবেন, তারপরে এইভাবে বাজাবেন। Thank you.
তো আপনারা শুনলেন, দেখে নিলেন। এইভাবে খুব সহজভাবে, একদম খুব সহজভাবে আমি আপনাদের জন্য তৈরি করেছি, যাতে আপনারা যারা শিখছেন তারা খুব সহজেই একলাই বাজিয়ে গাইতে পারে। আর যদি আলাদা ইনস্ট্রুমেন্ট থাকে তাহলে তো আলাদা, তারাই পাঠটা দেবে। তো চলুন আমরা দেখে নিই। প্রথমে আমি আপনাদের গানের নোটেশনটা দেখিয়ে দিচ্ছি, তারপরে মিউজিক পার্টের নোটেশনটা আমি দেখিয়ে দেব। তো গানটা শুরু হচ্ছে এ ফ্ল্যাট থেকে, এখান থেকে শুরু হচ্ছে। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সম্পন মাঝির গানে মন ভরালো। তো নোটটা কি আছে, রাঙা মাটির রঙে, এ ফ্ল্যাটে হচ্ছে রাঙা মাটি, রাঙা মাটির রঙে থেকে শুরু হচ্ছে বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, এফ, ডি শার্প। রঙে রঙে বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, এফ, ডি শার্প হলো। চোখ জুড়ালো, সি শার্পে চোখ জুড়ালো, চোখ জুড়ালো, সি শার্প, ডি শার্প, এফ, ডি শার্প। আবার পরেরটা ঠিক একই, পরের কথাটা, সম্পন মাঝির গানে, সম্পন মাঝির গানে, সম্পন মাঝির পর্যন্ত এ ফ্ল্যাটে হবে, গানে, এ ফ্ল্যাট, সরি, বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, এফ, ডি শার্প। গানে মন ভরালো, মন ভরালো, সি শার্পে মন ভরালো, ডি শার্প, এফ, ডি শার্প, মন ভরালো। তারপরে কি হচ্ছে, একদম এ ফ্ল্যাটে চলে আসছি আমরা, রূপের মধুর সুরের জাদু কোন সে দেশে, এখান থেকে শুরু হচ্ছে রূপের মধু, রূপের মধু, এ ফ্ল্যাটে হচ্ছে রূপের মধু, বি ফ্ল্যাট, সি শার্প, মধু সুরের জাদু, এফ হচ্ছে সুরের জাদু, ডি শার্প, সি শার্প, সুরের জাদু কোন সে দেশে, ডি শার্প, সি শার্প, কোন সে দেশে। আবার পরেরটা ঠিক একই হচ্ছে, মায়াবতী মধুমতী বাংলা, মায়াবতী, মায়াবতী, এ ফ্ল্যাটে মায়াবতী, বি ফ্ল্যাট, সি শার্পে বতী। তারপর হচ্ছে মধুমতী, এফে হচ্ছে মধুমতী, ডি শার্প, সি শার্প, মধুমতী বাংলাদেশে। তো এইভাবে হচ্ছে, রাঙা মাটির রঙে চোখ ভরালো, সরি, চোখ জুড়ালো, রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সম্পন মাঝির গানে মন ভরালো, মধুর সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতী বাংলাদেশে। তো এটা হয়ে গেল, স্থায়ীটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা অন্তরাটা দেখে নেব। অন্তরাটাও শুরু হচ্ছে সেই এ ফ্ল্যাট থেকে, ও সেই রোদের আলো শিশির ছুঁয়ে, ও সেই রোদের আলো, এ এ এফ, এ এ এ এ এ দুবার পড়ে, ও সেই রোদের আলো শিশির ছুঁয়ে, রোদের আলো পর্যন্ত এ ফ্ল্যাট হচ্ছে, এ ফ্ল্যাট, ও সেই রোদ, রোদের আলো, খালি রোটা এফে পড়ছে, ও সেই রোদের আলো শিশির ছুঁয়ে হওয়ার পরে আবার একবার ইয়েতে পড়ছে, শিশির ছুঁয়ে, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি, বি ফ্ল্যাট, শিশির ছুঁয়ে। পরেরটা কি হচ্ছে, এ কোন খুশির কথা, এ কোন খুশির কথা, এ খালি এফে এ পড়ছে, এ কোন খুশির কথা যায় শুনি, এ কোন খুশির কথা, এ ফ্ল্যাটে পড়ছে, এ কোন খুশির কথা হওয়ার পরেই আবার যায় শুনি, এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সি শার্প, সি, বি ফ্ল্যাট, যায় শুনি। আবার পরেই হচ্ছে, হ্যাঁ, একটু দোলা দি, একটু দোলা দি, এফ, বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, এফ, ডি শার্প, একটু দোলা দি, এখানে একটু স্টে করছে, একটু দোলা দিয়ে এই বাতাসে, একটু দোলা দিয়ে, ডি শার্পে পর্যন্ত চলে এলো, একটু দোলা দিয়ে, হ্যাঁ, এফ, বি ফ্ল্যাট, এ ফ্ল্যাট, এফ, ডি শার্প, এই বাতাসে, হয়ে গেল, সি শার্প, ডি শার্প, এফ, এই বাতাসে। পরেরটাও ঠিক একই আছে,
মগ্ন করে রাখে আমরা বেশি, মগ্ন করে রাখে তারিয়া বেশি, মগ্ন করে রাখে সেই এফ বি ফ্ল্যাট এ ফ্ল্যাট এফ ডিসা, মগ্ন করে রাখে তারিয়া বেশি, এখানে স্টে করছে তারিয়া বেশি এফ এ, তারপর আবার সেই স্থায়ীতে ঢুকে যাচ্ছে তবে এখানে যদি একটু একটা টান দেওয়া যায় তাহলে আরেকটু মনে হয় ভালো লাগবে, এটা আমার মত, আপনারা একটু দেখে নেবেন যে এখানটা যেরকম, হ্যাঁ একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে তারিয়া বেশি, এই যে এটুকু যদি আপনারা দিতে চান দেবেন, কিন্তু অরিজিনাল গানটা এখানে স্টে করছে এখানে তারিয়া বেশি, আর গানটাকে সুন্দর করার জন্য এই টানটা যদি দেওয়া যায়, যাই হোক আমরা দেখে নিলাম পরের অন্তরটাও একই রয়েছে, আর যেই বললাম এই হওয়ার পরেই আবার সেই স্থায়ীটা ঢুকে যাচ্ছে মধুসুরের জাদু, এটা তো আমরা দেখে নিয়েছি স্থায়ীটা, আর পরের অন্তরটাও সেই একই রকম একই নোট, খালি কথাটা আলাদা হয়েছে, ও সেই ফুলের হাসি মাঠের বুকে, একই একদম, তাই আমি দেখাচ্ছি না, ভিডিওটা বড় করছি না, চলুন এবার আমরা মিউজিক পার্টটা নোটেশনটা দেখে নিই, যদি আপনারা মিউজিক পার্ট দিয়ে বাজাতে চান, যদি আপনারা রিদম দিয়ে বাজাতে চান তাহলে ওয়েস্টার্ন একটা রিদম তৈরি করে নেবেন এরকম এইভাবে দিয়ে সি সাত মেজরের একটা কর্ড দিয়ে দেবেন, আর না যদি আপনাদের এই ওয়েস্টার্নটা থাকে তাহলে আপনারা গরবা নিয়ে নেবেন, গরবা, গরবাতে আপনারা এইভাবে পেয়ে যাবেন, দেখুন এটাকে আরেকটু ফাস্ট করে নেবেন 95 আমি রেখেছি, মানে আপনারা 95 রাখতে পারেন, যা ইচ্ছা আপনাদের ইচ্ছা মতো আপনারা টেম্পোটাকে সেট করে নেবেন, দেওয়ার পর একইভাবে আপনারা সি সাব মেজর কর্ড দিয়ে দেবেন, তো এবার আমরা দেখুন গিটারের টোনটা চলে আসবে, আপনারা একটা গিটার বা একতারা টোন তৈরি করে নেবেন, তো কি পড়ছে এ এ এ বি এ, মানে এ ফ্ল্যাট বি ফ্ল্যাট, এ এ এ বি এ বি এ এফ, এ এ এ বি এ বি এ এফ, তো এখানে তিনটে পড়ছে এ এ এ বি এ, তিনবার এ ফ্ল্যাটে স্ট্রোক পড়বে মানে পরপর, এ এ এ বি এ, আমি বি ফ্ল্যাটকে বি বলছি, এ ফ্ল্যাটকে এ বলছি বোঝার সুবিধার জন্য, এ এ এ বি এ বি এ এফ, এ এ এ বি এ, এইভাবে হবে, তো এটা দুবার হবে, একবার হলো, আবার হওয়ার পরেই ঠিক এখানে চলে এলো একই রকমভাবে, তো কি হচ্ছে সি 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 ডি সি এফ ডি সি 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 ডি সি এফ ডি সি, মানে ওই একই ব্যাপার, ডি সাবকে ডি বলছি সি সাবকে সি বলছি, সি 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 ডি সি এফ ডি সি 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 ডি সি, একই রকমভাবে এটারই মতো, তো এটা দুবার হবে, এটা দুবার, এটা দুবার, একবার হলো আবার এরকম একই হওয়ার পরে বাঁশি ঢুকছে, বাঁশিটা কি ডি সার্ভ এফ এ ফ্ল্যাট বি ফ্ল্যাট এ ফ্ল্যাট এফ ডি সার্ভ সি সার্ভ ডি সার্ভ, হালকা করে স্ট্রোক পড়বে একটা, খুব তাড়াতাড়ি না, খুব দেরিতেও নয়, ডি সার্ভে স্টে করবে, তো কি হচ্ছে এটাতে স্টে করার পরে এই দুটো টাচ হয়ে হাতটা উঠে যাবে, সি সাব বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটে এসে উঠে যাচ্ছে, তারপর আবার শুরু হচ্ছে, এবার কি হচ্ছে বি ফ্ল্যাট সি সাব ডি সাব এফ
সি সারপে স্টে করছে। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি বাঁশিটা কিভাবে হচ্ছে, এই যে সি সার বি ফ্ল্যাট এসে হাতটা উঠে গেল, হওয়ার পরে বি ফ্ল্যাট সি সার ডি সার এফ ডি সার সি সার, এখানে একটু স্টে করবে, তারপরে সি সারে স্টে করছে। এটা একবার হলো, এটা আরেকবার হবে। তো আমি আপনাদের রিদিম দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেনি একবারে। সরি, হলো এটা একবার হলো পুরোটা, আবার হয়ে গেল। এবার গিটার ঢুকছে, গিটারটা এবার একটু নোটটা খালি আমরা চেঞ্জ করে নেবো, একই রকম প্যাটার্ন একই স্টাইল। আগে আমরা এখান থেকে নিচ্ছিলাম যেটা, সেটা এখানে চলে আসবে এইভাবে, সি সি ডি সি ডি সি এ সি সি ডি সি ডি সি এ সি সি ডি সি। তো দেখুন রিদিমটাকে দেখে, এখানে স্টে করবো আমরা, টা 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 টা, এটা দুবার হওয়ার পরেই গানটা ঢুকে যাচ্ছে। তো আপনারা দেখে নিলেন, এটা হচ্ছে স্টার্টিং পার্টটা। আর অন্তরাল পার্টটা কী হবে, অন্তরাল পার্ট যখন গানটা এখানে চলছে, চলার পরেই একদম এইভাবে রান চলে যাবে, এফ মানে সরি ডি শার্প, এফ এফ শার্প এ ফ্ল্যাট বি ফ্ল্যাট, একদম এটা একদম খুব তাড়াতাড়ি রান যাবে এখানে, যখনই বলছে সুরের জাদু কোন সাথে বাংলাদেশে, তারপরে হওয়ার পরেই এখান থেকে একদম এই বি ফ্ল্যাট স্টে করছে, এ মানে ডি শার্প এফ এফ শার্প এ ফ্ল্যাট বি ফ্ল্যাট হওয়ার পরেই এখানে স্টে করছে, হওয়ার পরেই এ ফ্ল্যাট এফ এ টাচ করে হাতটা উঠে যাচ্ছে, তারপরে এফ বি ফ্ল্যাট এ ফ্ল্যাট এফ ডি শার্প সি শার্প, সেই আগের মতো চলে আসবে, খালি এইটুকু অন্যরকম রয়েছে এইভাবে এটা, তারপরে এই পর্যন্ত অন্যরকম, তারপরে তো আগের মতো সেই। সেই আগের মতো এটা দুবার হবে। আপনারা আগের মিউজিকটা আমি যেটা একদম স্টার্টিংয়ে যেটা আপনাদের দেখিয়ে দিয়েছি সেটা আপনারা ফলো করবেন, তাহলেই আপনারা বুঝে যাবেন। নোটটা আমি দেখিয়ে দিলাম, স্টাইলটা বা প্যাটার্নটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো তারপর সেই একই গিটার ঢুকবে, ঢোকার পরে গানটা ঢুকে যাবে, দুবার বাজার পরেই গানটা ঢুকে যাবে। এটা আমি আপনাদের জন্য সহজভাবে বানিয়েছি যাতে আপনারা নিজেরাই বাজাতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা তুলে নিতে পারবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন, তারাও গানটা তুলতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।